আসসালামু আলাইকুম, উদ্দীপন এগ্রো মেশিনের হতে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি ভালো আছেন। আমরা খামারি ভাইয়েরা অদ্ভুত একটা সমস্যার মধ্যে দিয়ে যাই। অনেক ক্ষেত্রে গাভী লাথি দেয়, এই লাথি দেওয়ার কারণে হলো দুধ দোহানো সম্ভব হয় না, সেক্ষেত্রে গাভীর ওলানের ক্ষতি হতে পারে। আজকের এইটা সমাধান আমরা দিব, যেটা আমরা গত 4 থেকে 5 বছর ধরে সারা বাংলাদেশে পাঠিয়ে থাকতেছি, সেটা হলো তুর্কি টেকনোলজির এন্টিকিক লক। এই এন্টিকিক লকে রয়েছে 6টা এন্টিকিক লক, টোটাল 12টা লক। এখানে রয়েছে 1, 2, 3, 4, 5, 6, এখানে রয়েছে 12টা লক, যেখানে যেন ছোট বড় সব ধরনের গাভীতেই, সব ধরনের সাইজের গাভীতেই লাগাতে পারেন। আপনার এই এন্টিকিক লকটা সম্পূর্ণ এস.এ. এর, এছাড়া আমাদের লোহার এন্টিকিক লকও রয়েছে, তো দুইটা দাম ভিন্ন রকম। এস.এ. এর যে এন্টিকিক লকটা রয়েছে সেটার জন্য রয়েছে লাইফ টাইম গ্যারান্টি, কাজ না করলে আপনারা রিটার্ন দিতে পারবেন, সম্পূর্ণ টাকা ফেরত পাবেন। তো এই প্রোডাক্টটা আসলে বাজারে অবশ্যই অনেক ডুপ্লিকেট প্রোডাক্ট রয়েছে যেগুলো কম দামি, আপনারা নিয়ে প্রতারিত হচ্ছেন, অবশ্যই সাবধানে দেখে কিনবেন। এই এন্টিকিক লকটা লকটা খুব ইজিলি মুভেবল এবং খুব সহজেই মুভ করতে পারবেন, তো লকগুলো যখন চেঞ্জ করতে পারবেন, গাভী যত শক্তিশালী হোক এই লকটা এত মজবুত করে তৈরি করা হয়েছে যেন সহজে গাভী লাথি না দিতে পারে। অনেক দুষ্ট গাভী রয়েছে, পাগলা গাভী রয়েছে, যে কাছে যাওয়া যায় না, এই গাভীর জন্য এই সলিউশন এন্টিকিক লক। এই এন্টিকিক লকটা যদি গাভীতে লাগে না, লাথি দিতে পারবে না, খুব সহজে দুধ দোহন করতে পারবেন, দুধ দোহানো মেশিনের সাহায্যে দুধ দোহন করতে পারবেন। আমাদের কাছে তুরস্কের দুধ দোহানো মেশিনও রয়েছে। আপনাদের যদি এই এন্টিকিক লকটি প্রয়োজন হয়, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি, আপনারা গ্রাম পর্যায়ে নিতে পারবেন, জেলা উপজেলা সব জায়গায় নিতে পারবেন, আমাদের অফিস থেকে এসে নিতে পারবেন, অফিসের ঠিকানা দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে। আপনারা যদি প্রোডাক্টটি পেতে চান, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। এখন দেখতে থাকুন দুষ্টু গাভীর লাথি কিভাবে বন্ধ করা হচ্ছে এই তুর্কি টেকনোলজির এন্টিকিক লকের মাধ্যমে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকে বেল আইকন প্রেস করুন, যেন সহজেই নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।